এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি ব্লগ উইথ মি। অনেক দিন পরে আবার আসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানিও। তো ব্লগটা দেওয়া হচ্ছে না এই কারণেই, কারণ আমি একদম এই জার্নিতে আমি একদম নতুন, তোমরা সবাই জানো আমি এইসবে স্টার্ট করেছি। তো আমার সেরকম কোনো আইডিয়া নেই, সেরকম কোনো প্রিপারেশান নেই, যেহেতু এখন ঘরের মধ্যেই আমরা বেশিরভাগ সময়টা থাকি। আমাদের বাইরে বেরোনো ঘোরাফেরা এখন অনেকটা কমে গেছে, নর্মাল লাইফে ফিরতে আমাদের হয়তো একটু সময় লাগবে সবার। তো ঘরের মধ্যেই মানে একই জিনিস, একই রুটিন তোমাদেরকে রোজ রোজ আর কীভাবে দেখাবো? তো দেখানো যেতে পারে, যারা অনেকদিন আগে থেকে এই ব্লগিংয়ের সাথে যুক্ত তাদের হয়তো অনেক রকম আইডিয়া মাথাতে আসতে পারে বা আসে, যে রেগুলার দিনের একই লাইফস্টাইলে কীভাবে নতুন নতুন করে নতুন নতুনভাবে ভিডিও করা যায়। তো তো এখনও অবধি আমার অতটাও আইডিয়া হয়নি, তাই আর কি আমি বুঝে উঠতে পারছি না যে একই জিনিসকে আমি কীভাবে অন্যরকমভাবে দেখাবো, তার জন্য হয়তো ব্লগটা করতে পারছি না। তো আজকে হচ্ছে 19 তারিখ আর বৃহস্পতিবার। তোমরা সবাই জানো যে 22 তারিখে রাখি পূর্ণিমা আছে, আর রাখিতে আমি প্রতি বছরেই বাড়ি যাই। আমার ভাই আছে, আমাদের একটাই ভাই, আর মানে নিজের ভাই একটাই, আর তাছাড়া পিসির ছেলে, মাসির ছেলে আছে, দাদা আছে। তো রাখিতে আমাদের একটু ভালো মজা হয়, একটু সবাই আমরা একসাথে দেখা হয়। তো রাখি হচ্ছে 22 তারিখ রবিবার, কিন্তু আমি কালই বাড়ি যাব, কালকেই যাব। তো এখন বাজে 9:30, রাতে রান্না টান্না হয়ে গেছে, এখন এসে একটু ব্যাগট্যাগুলো গুছিয়ে নিচ্ছি, অনেকদিন যাওয়া হয় না বাড়িতে। মানে যাওয়া হয় না বলতে কাছেই বাড়ি, তো এমনি মাঝে মাঝে হয়তো গিয়ে দেখা করে আসলাম, বাট অনেকদিন গিয়ে থাকা হয়নি। একভাবে মাও অনেকদিন ধরে বলছে যে একদিন দুদিনের জন্য আয়, এসে থেকে যা, তো এটা তো স্বাভাবিক, সবাই জানো। তো এই হচ্ছে ব্যাপার, কালকে বাড়ি যাচ্ছি, তার জন্যই কিছু জামাকাপড় প্যাকিং করব এখন। তো ভাবলাম যে অনেক দিন তো কোনো ব্লগ দেওয়া হয় না, অনেক দিন একই জিনিস আর কি শেয়ার করবো, রান্না বান্না, খাওয়া দাওয়া, পুজো। তো ভাবলাম যে বাড়ি যেহেতু যাচ্ছি, তো চেষ্টা করব একটু অন্যরকম তোমাদের সাথে কিছু শেয়ার করার, একটু অন্যরকম ভিডিও তোমাদেরকে দেওয়ার। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো প্যাকিং করে নিই। প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে নিজের বাড়িতে যাব, নিজের যেখানে ছোটো থেকে বড় হয়েছি সেইখানে যাব। তো সেখানে যাওয়ার জন্য মানে এখন মেয়েদের বিয়ের পরে সেই জায়গাটাতে যাওয়ার জন্য ব্যাগ গোছাতে হয়, জিনিসপত্র নিতে হয়, তো এটাই একটা অদ্ভুত ব্যাপার, একটা স্ট্রেঞ্জ ব্যাপার। যাই হোক, এটাই চলে আসছে, এগুলোকে তো মেনে নিতেই হবে। আসলে সমস্ত কিছু এখানে চলে এসছে আর ওখানে,
মানে একটা একটা করে সব এখানে নিয়ে চলে এসেছি, আর ওখানে যেগুলো আছে মানে সেগুলো আর আমার হয় না বা সেগুলো আমি আর ব্যবহার করি না। তো তাই আর কি, গেলে রেগুলার বেসিসে যেগুলো প্রয়োজন, রেগুলার বেসিসে যেগুলো ব্যবহার করি সেগুলো তো নিজেদের কাছেই থাকে সবসময়, তো যেখানেই যাই সেগুলো তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে। আর ওখানেও অনেক জিনিসপত্র আছে, সেগুলো ওখানেই থাকে, ওখানে গেলে ব্যবহার করি, ওখানেই পড়ি, রেখে দিয়ে চলে আসি। সব কিছু এখান থেকেও নিয়ে যাওয়া সম্ভব হয় না, আর সব ওখান থেকে গুটিয়ে নিয়ে আসাও কোনো প্রয়োজন নেই, তাই অনেক জিনিস ওখানেও আছে। চলো তাহলে, আজকে প্রায় 10:30 বাজতে গেল, এরপর নিচে যাই, খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।